আমরা অহংকারী পশ্চিমা বিশ্বকে দেখিয়ে দিব মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থকে অবমাননা করা মত প্রকাশের স্বাধীনতা নয়, উস্কানিমূলক ও হুমকির রাজনীতির কাছে তুরস্ক কখনোই মাথা নত করবে না। মুসলিমদের কাছে কোরআন শরীফ সবচেয়ে পবিত্র। অনেক দেশেই মানুষের ধর্মীয় বিশ্বাসকে মূল্যায়ন করা হয় না, তাদের চিন্তাধারাই আলাদা। পশ্চিমা বহু দেশে এটি অপরাধ না, কিন্তু রাশিয়ায় কোরআন অবমাননা স্পষ্টভাবে অপরাধ। হোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে দুই ব্যক্তি ঘোষণা দিয়ে পবিত্র কোরআনে আগুন ধরিয়ে দেয়, তাদেরকে এই ন্যাক্কারজনক কাজ করার অনুমতি দেয় সুইডেনের কর্তৃপক্ষ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়ার পবিত্র কোরআন অসম্মান করা অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। সুইডেনের পবিত্র কোরআন পোড়ানো ইস্যুটেনে তিনি এসব কথা বলেন। দেবেন শহরের জুমা মসজিদ পরিদর্শনকালে এমন মন্তব্য করেন তিনি। এর মাধ্যমে ধর্মীয় বিশ্বাস নিয়ে পশ্চিমাদের অসম্মানজনক কার্যক্রমের দিকে ইঙ্গিত করেছেন পুতিন। এদিকে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। এতে বলা হয়েছে, এই ধরনের ঘৃণামূলক কাজকে কোনো যুক্তি দিয়েই গ্রহণ করা যায় না। এর মাধ্যমে স্পষ্টভাবে ঘৃণা এবং বর্ণবাদকে উস্কে দেওয়া হয়েছে। তাছাড়া এটি সহনশীলতা, সংযম এবং চরমপন্থা বিরোধী মূল্যবোধের আন্তর্জাতিক প্রচেষ্টার সরাসরি পরিপন্থী। সেই সঙ্গে এই ঘটনা পারস্পরিক সম্মানকে ক্ষুণ্ণ করে। তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোয়ান বলেছেন, উদ্ধত পশ্চিমাদের আমরা একসময় শিক্ষা দেব যে মুসলিমদের অপমান করা মত প্রকাশের স্বাধীনতা নয়। মরক্কো ও জর্ডান এই ঘটনার প্রতিবাদে স্টকহোম থেকে তাদের রাষ্ট্রদূতদের দেশে ফিরে আসতে বলেছে। মরক্কোর রাবাতে সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়। মিশর বলেছে, যখন মুসলিমরা ঈদ উল আজহা পালন করছে তখন এই লজ্জাজনক ঘটনা বিশেষভাবে উস্কানিমূলক। কোরআনের কপিতে আগুন দেওয়া ব্যক্তির নাম সালওয়ান মমিকা। 37 বছর বয়সী এই ব্যক্তি কয়েক বছর আগে ইরাক থেকে সুইডেনে পালিয়ে যান। তার বক্তব্য হলো, তিনি বাক স্বাধীনতার গুরুত্ব তুলে ধরতে চান। তার মতে এটা গণতন্ত্র।